আজকে একটা খুব মজাদার, খুব হাসির, খুব আনন্দের একটা কমেডি ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তোমরা খুব হাসবে। কারণটা হলো একটা গান, জানো তো, কালকে রাত্রে একজন লাইভ করেছিল। নামটা বলে দিই, নামটা হচ্ছে আমাদের ফেমাস খ্যাকশিয়াল। হ্যাঁ, একটা লাইভ করেছিল, ছোট একটা লাইভ করেছিল। তা তোমাদের একটা গান শোনাই, কোন গানটা? কালকে কোনো কারণে আমাদের ওয়াইটির খ্যাকশিয়ালের ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। মনটা বেজায় খারাপ, মানে খুবই কষ্ট, মানে ভেতরে একটা খুব মানে কষ্ট হচ্ছিলো। আর বুঝতে পেরেছি কিসের কষ্টটা, কষ্টটা হচ্ছিলো কারণ ওখানে অনেক কমেন্টস আসছিলো। এত কমেন্টসগুলো না আমার চোখে পড়ে গেল। তা ও উত্তর দিচ্ছিল, খ্যাকশিয়ালে উত্তর দিচ্ছিল, কমেন্টসটা আসছিলো যে এই যে সেদিনকে জয়েন লাইফটা হলো, ওরা বলছে এস, তা আমি অতটা বুঝতে পারিনি এস বলতে কী বোঝাচ্ছে। ওখানে লাইভে সবাই বলছিল এই এসএসকে দেখলি, এসএসকে দেখলে আমি বুঝতে পারিনি। পরে আমার মেয়ে বলে দিল না, এসএস মানে সুতপা আর সঞ্জয়। তো সুতপা আর সঞ্জয়ের একটা জয়েন লাইফ হয়েছিল, সেইটার আসারটা কাটছে না। খুবই মনটা ভেঙে গেছে, খুব মনটা ভেঙে গেছে। কারণ ও সহ্যই করতে পারছে না জয়েন্ট লাইফে সুতপার সাথে। না, ওর আদরের দাদা ভাই, এখন আবার দাদা ভাই বলে সম্বোধন করে, এখন আর ওই আগের নামটা নেয় না। সেটা ওয়াইটি রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য নেয় না, নাকি 7th of January থেকে অনেক পরিবর্তন আছে সেই জন্য নেয় না, নাকি ওর পার্সোনাল, ওর এখন আর ওইসব নাম বলতে ভালো লাগে না। সত্যিও ভালোবাসে, ওই জন্য দাদা ভাই বলেই সম্বোধন করে। তা ওর ভালোবাসায় ভাগ হয়ে গেছে, খ্যাকশিয়ালের ভালোবাসাটা ভাগ হয়ে গেছে। ভাগটা কে নিয়েছে? না, সুতপা। ও বলতে চাইছে, খ্যাকশিয়াল বোঝাতে চাইছে যে যে লাইফটা হয়েছিল সুতপা আর সঞ্জয়ের মধ্যে, যে লাইফটা হয়েছিল সেটা ওদের মনেই হচ্ছিল না সুতপা আর সঞ্জয় ভাই আর দিদি। মনে হচ্ছিল যেন ওরা দুজনকে অন্য চোখে দেখে, অন্য অর্থে দেখে। এবং সুতপা নাকি খুব লজ্জা পাচ্ছিল, একদম লজ্জা পাচ্ছিল, লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছিল, লজ্জা লজ্জা করে কথা বলছিল, দাদাভাইয়ের দিকে তাকাতেই পাচ্ছিল না। দাদাভাই ওখানে কথা বলছিল আর সুতপা একদম মাথা নিচু করে, একদম নারীর ভূষণ লজ্জায় জর্জরিত হয়ে যাচ্ছিল। তার মানে একটু হিরোইন টাইপের হতো, ওটা ওরা বলছে, আমি না, মানে আমি শুনেছি তাই তোমাদের বললাম। আমি তো তোমাদের মাতৃস্থানীয়, আমি তো সব শুনি দেখি, তো তাই তোমাদেরকেই খবরটা দিতে আসলাম। খুব মজা পাবে তোমরা, খুব আনন্দ পা, আনন্দ দিতে আসলাম। ভালোবাসা তো কোনো অন্যায় না, দেখো রিলেশনশিপ, ভালোবাসা, প্রকৃত ভালোবাসা তো কোন কোন খ্যাকশিয়াল যদি আমাদের সঞ্জয়কে ভালোবাসে তা তো কোনো অন্যায় দেখি না। কারণ খ্যাকশিয়ালে খুব হিংসে হয়েছে, হিংসেটা এইমাত্র হয়েছে যে সুতপার বডি ল্যাঙ্গুয়েজ, সুতপার পশ্চার বডি ল্যাঙ্গুয়েজ ও মানে নজরে পড়েছে ওর, এবং যারা যারা কমেন্টস করছিল তাদেরও নজরে পড়েছে যে সুতপা নাকি খুব লজ্জাপতি, লতার মতো খুব লজ্জা পাচ্ছিল সঞ্জয়ের সাথে জয়েন লাইফ করতে। মানে হিরোইনরা যেমন হিরোকে দেখে লজ্জা পায়, মাথা নিচু করে ঠোঁটটা ঢেকে এমনি করে লজ্জা লজ্জা ভাব করে থাকে, সুতপা নাকি সেরকমই হয়েছিল। তা এটা নিয়ে ওরা খুব কালকে লাইভটা করেছে, কালকে রাত্রিবেলা, অনেক রাতেই করেছে। টাইমটা ঠিক বলতে পারবো না, আমি একটু দেখেছি, পরে আবার দেখেছি, খুব রসিয়ে দেখছিলাম আমি। কারণ ওখানে এই খ্যাকশিয়ালও আবার একটি সাইড হিরোইন হয়ে গেছিল, মানে হিরোইনের মতো আচার ব্যবহার করছিল। খুবই দুঃখিত আমাদের খ্যাকশিয়াল, তোমরা সবাই প্রে করো যেন খ্যাকশিয়ালের দুঃখ দূর হয়, এবং খ্যাকশিয়াল যা চাইছে, যাকে চাইছে, ওয়ান সাইডেড ভালোবাসা তো, মানে একতরফা প্রেম, একতরফা ভালোবাসা, যাই হোক সেটা যেন ফুলফিল হয়। কারণ ও তো দাদাভাই, দাদাভাই খুব করছে, দেখো এখন তো নাম ধরে রাখতে পারে না, তো দাদাভাই করছে, কিন্তু ও খুব হিংসে হয়েছে, খুবই হিংসে হয়েছে। কারণ সুতপা সুতপার মতো ছিল না, সঞ্জয় আর সুতপা, সঞ্জয়ের কথা অতটা বলেনি দাদাভাইয়ের কথা, কিন্তু সুতপার কথা খুব বলেছে। সুতপা দেখি লজ্জায় মরে যাচ্ছিল সঞ্জয়ের সাথে। এটা কোনো ভাই বোনের রিলেশন না, এটা আমি বলছি না,
খ্যাকশিয়াল বলছিল, ওই কমেন্ট সেকশনে সবাই ওকে কোশ্চেন করছিল, আর কমেন্ট সেকশনে তো সবাই সুতপার সঞ্জয়কে নিয়ে আর ওই সুতপার সঞ্জয় জয়েন্ট লাইফ নিয়ে কথা হচ্ছিল। তো এবার দি কমেন্টস যারা করছে তাদের উত্তর খ্যাকশিয়াল কী কী দিচ্ছিল সেটাই আমি তোমাদের বললাম। যে উত্তর দিচ্ছিল যে দেখো আমার ভিউয়ার্সরা, ওর মধ্যে ছিল ফাবেরি ছিল, তারপরে বুনোমোষ ছিল, ফুল আর কাটা ছিল, আর্ট দিয়ে শান্তি, আরও অনেক ভিউয়ার্সরা ছিল, তারা তাদের কোশ্চেনের আনসার এইভাবেই খ্যাকশিয়াল দিচ্ছিল যে এই তোমরা নোটিস করেছ, আমার ভিউয়ার্সদের বলছি তোমরা নোটিস করেছ যে আমার কন্টেন্ট শু কেমন লজ্জা পাচ্ছিল দাদা ভাইয়ের সামনে, একে দেখে তোমরা কি ভাববে, এরা কি ভাই বোন, এদের দেখে তোমাদের কি একটু মনে হবে যে এরা দাদা আর বোনের সম্পর্ক, দিদি আর ভাইয়ের সম্পর্ক, দিদি আর ভাইয়ের সম্পর্ক, এটা কি দেখে তোমাদের মনে হবে? একদমই মনে হবে না, পুরো হিরোইনের মতো লাগছিল। মানে সুতপাকে যেরকম, সুকে যেরকম, ও তো আবার সু বলে, সুকে যেভাবে লজ্জা পেতে দেখছিলাম, এটা খ্যাকশিয়াল বলছে, আমার কথা না, আমি মানে যা দেখেছি মানে ওই ভিডিও মানে কালকে লাইভে যা খ্যাকশিয়াল বলেছে সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। অনেকে হয়তো মিস করে যাবে, অনেকে হয়তো এত ডেসক্রিপশন ওয়াইজ করে দেখোনি, আমার কাছ থেকে শোনো, সব কিছু আমার কাছ থেকে শোনো, অনেক কিছু তোমরা জানতে পারবে। তা সেটাই ও বলছিল যে খ্যাকশিয়াল বলছিল যে তো ওদের ভিউয়ার্সদের, ওই যে ফুল আর কাটাটা আছে ভিউয়ার্স, তারপরে আমাদের বুনোমোষ, তারপরে ফাবেরি, আরও অনেকে, আর এস অনেকে কমেন্টস করছিল, বলো কিছু দেখেছো, ওদের দুজনকে কেমিস্ট্রি দেখেছো, ওদের দুজনকে দেখেছো, ওরা কীরকম কীরকম করছে, স্পেশালি সু 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 কী লজ্জা পাচ্ছিল, সু কী লজ্জা পাচ্ছিল। আচ্ছা তো এটা বলো তো, এটা কি দিদি আর ভাইয়ের সম্পর্ক? না, দিদি আর ভাইয়ের সম্পর্ক এটা না, এটা অন্য সম্পর্কে, সুর সাথে সঞ্জয়ের একটা অন্য সম্পর্কে, রাইট? খ্যাকশিয়াল বলছে, রাইট, তোমরা দেখেছো ভিউয়ার্সরা যে এই যে দুজনের কেমিস্ট্রিটা দেখেছো, সুতপার লজ্জাটা দেখেছো, এই লজ্জা দেখে তোমাদের মনে হয় যে দাদা আর বোনের সম্পর্ক, মনে হচ্ছে না তো? না, আমারও মনে হচ্ছে না, এটা কোনো দাদা আর দিদির, এই দাদা না, ভাই আর দিদির সম্পর্ক না, এটা একটা ভালোবাসার সম্পর্ক, স্পেশালি আমার যে কন্টেন্ট শু শু হ্যাঁ ঠিক বলেছো রোজ দিদি ভাই, ঠিক বলেছো রোজ দিদি ভাই, তুমি এত দেরি করে আসলে কেন? বুনোমোষকে বলছে, এত দেরি করে আসলি কেন? বুনোমোষ বলছে, শুনেছিস তো, ফাবেরি বলছে, শুনেছিস তো সেদিন জয়েন্ট লাইফে কী কী হলো, দেখেছিস সুখে, দেখেছিস কীরকম লজ্জা পাচ্ছিল, একে কী মনে হয়? খ্যাকশিয়াল, ওভার টু খ্যাকশিয়াল, আমি তো প্রথম থেকেই বলেছি এই সম্পর্কটা অন্যরকম, সুখে দেখেছিস তোরা কীরকম লজ্জা পাচ্ছিল, লজ্জায় মরে যাচ্ছিল, একে দেখে কী মনে হয় রিলেশনশিপটা কোথায় যাচ্ছে? এটা কি দিদি আর ভাইয়ের সম্পর্ক? না, এটা অন্য সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ওভার টু ভিউয়ার্স, ভিউয়ার্সরা বলছে, ঠিকই বলেছ, আমাদেরও চোখে পড়েছে, এটা জয়েন্ট লাইফ তো হচ্ছে না, অন্য কিছু হচ্ছে, ওভার টু খ্যাকশিয়াল, একদম ঠিক, আমার নোটিস হয়েছে, সু তো এত লজ্জা পায় না, সু তো এত ঠোঁট কাটা, এত এই সোকল দাদাভাইয়ের সাথে খুব লজ্জা পাচ্ছিল, কেসটা বুঝে গেছো যে দুজনের মধ্যে কী সম্পর্ক, দিদি আর দাদা সম্পর্ক না বলে খ্যাকশিয়াল খুব মন খারাপ করলো, এতটাই মন খারাপ করলো যে ভালো লাগছে না,
এবার আমি লাইভটাকে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে গো, আর ভাল লাগছে না। হ্যাঁ, আমি দেখেছি সেদিনে, আমি না পুরোটা দেখিনি লাইভটা, ওই সু আর ওই আমাদের দাদাভাই লাইভটা না পুরোটা দেখতে পারিনি। আর দেখবে কী করো তো, মানে খুব কষ্ট পাচ্ছিল আর কি, ওদের যা মানে ওরা যা করছিল, সু যা করছিল, লজ্জায় মরে যাচ্ছে, একে মনেই হয় না যে এদের সম্পর্ক ভাই আর দিদি। যাই হোক, আমার আর ভালো লাগছে না লাইভ করতে। হ্যাঁ গো, অনেক দেরি করে এসছি আজকে লাইভে। যাই, যেতে যেতে একটা গান করি, ভাল লাগছে না মনটা, খ্যাকশিয়াল বলছে, ভাল লাগছে না। তুমি যাকে ভালোবাসো, ঘরে বাসবে বাসো, তার জীবনে ঝড় আমার দরজায় খিল দিয়েছে, আমার দারুণ জ্বর। তুমি অন্য সঙ্গে বেঁধ ঘর, তুমি অন্য কারু সঙ্গে বেঁধ ঘর, তুমি যাকে ভালোবাসো ঘরে বাসবে বাসো, তার জীবনে ঝড়। এটা খ্যাকশিয়াল গাইছে। আমার দরজায় খিল দিয়েছে, আমার দারুণ জ্বর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধ ঘর। না রে খ্যাকশিয়াল, কারুর সাথে ঘর বাঁধছে না।